সাংবাদিক আমাকে একটা ছবি দাও তো। এই দুয়ারে দুয়ারে সরকারের প্রকল্প চালু করবে, সেখানে কি লক্ষ্য রয়েছে আপনাদের? আমাদের লক্ষ্য মমতা ব্যানার্জির যে ঐকান্তিক উদ্যোগ নিয়েছি দুয়ারে সরকার, মানে আজকে অগ্রতি প্রকল্পের উপরে নাম নথিভুক্ত করা, ভুল সংশোধন, অগ্রতি প্রকল্প আছে, আপনারা জানেন অগ্রতি প্রকল্প কী আছে, সেগুলো আরেকবার আমি বলে দিচ্ছি। 100 দিনের কাজ, স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায়ভুক্ত নাম রেজিস্ট্রেশন করাবে, এবং জোহর জোহর জয় জোহর তফসিলি বন্ধু, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী এবং কৃষক বন্ধু। এবং কৃষক বন্ধু আমাদের অঞ্চলের প্রায় কাছাকাছি কৃষক বন্ধু আমাদের নথিভুক্ত হয়েছে, এবং আর যাদের বাকি আছে, যারা এখনও সংশোধন করতে পারেনি, তারা সংশোধন করেছে, আজকে তারা একেবারে ডাইরেক্ট কৃষক বন্ধুর ফর্ম নথিভুক্ত করে ছবি তুলতে পারবে। যেটা মমতা ব্যানার্জি বছরে দুবার করে যে অনুদান দেয়, সেটা জমির পরিমাণ হিসেবে অনুদান আছে, হাইস্ট 5,000, লোয়েস্ট হচ্ছে 1,000। এই প্রকল্পে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মমতার যে উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সাড়া পড়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকে প্রথম দিন উদ্বোধন, একদিনের প্রচারে আমরা কতটা সম্ভব আমার 1 নম্বর অঞ্চলে ব্লক প্রশাসনে এবং 50 শ্রমিক উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা উদ্বোধন হবে। অতএব এটা সরকারের যে উদ্যোগ, মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এবং 50 সমিতির পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা সকলকে সহযোগিতা করবো এবং সকলের যাতে নাম নথিভুক্ত হয়। বিশেষ করে নতুন করে যে প্রকল্পটি চালু হয়েছে স্বাস্থ্যসাথী, যেটা আমাদের সকলের পরিবারে সকলের ছিল না, মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছে, প্রত্যেকটি পশ্চিমবঙ্গের যত পরিবার আছে এবং যত মানুষ আছে, জনগণ আছে, 10 কোটি মানুষের প্রত্যেকের স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে উঠবে, যার 1 বছরের মধ্যে 5 লক্ষ টাকা তার পরিবার ক্ষতিপূরণ পর্যন্ত করবে। এই উদ্যোগকে আমরা মনে করছি মমতা ব্যানার্জির যে মানসিক যে অনুপ্রেরণা মানুষের কাছে সাড়া পড়বে, এই আশা আমাদের আছে। নিশ্চয় জনগণ এখানে নিশ্চয় উৎসাহিত হয়ে তার নাম নথিভুক্ত করবে। আমরা দেখতে পাচ্ছেন আজকে এই মানে 12 ঘন্টার নোটিশে আমরা যেভাবে প্রচার নিয়েছি, পরবর্তীকালে আরও 4 দিন আমার অঞ্চল হবে, প্রত্যেক অঞ্চলে 4 দিন দিতে হবে। আমাদের টিকলাবার অঞ্চলে টিকলাবার হাই স্কুল মাঠে আবার পরবর্তী এখানে 2/16/12 মানে 2 তারিখে যেটা দ্বিতীয় রাউন্ড হবে, 16/12/2020 এটা আবার অঞ্চলে হবে, পরবর্তী রাউন্ডটা হবে 2/1/2021 টিকলাবার হাই স্কুলে, পরবর্তী অঞ্চল হবে 8/1/2021। আবার 4টি ক্যাম্প করা হচ্ছে, 4টি ক্যাম্পের মধ্যে আমরা সকল মানুষকে, সকল জনগণকে এবং বিশেষ করে এবারে স্বাস্থ্যসাথী যে প্রকল্পটি অনেকে নাম নথিভুক্ত করেননি, তারা আজকে নাম নথিভুক্ত করবেন, এবং যারা বাকি থাকবে আর পরবর্তী 3টি ডেটে তারা নাম নথিভুক্ত করবেন, এই আশা আমাদের রাখি। মমতা ব্যানার্জির উত্তেজনা যে দুয়ারে সরকার
এই প্রকল্প নিশ্চয়ই মানুষের মধ্যে সাড়া পড়বে এবং মানুষের যথেষ্ট উপকার হবে বলে আশা করে আমি মনে করছি। মমতা ব্যানার্জির যোগ আমাদের মানুষের মধ্যে সাড়া দিবে এই আশা আমাদের আছে। কতজনকে পরিষেবা দিচ্ছেন? পরিষেবা বলতে আমাদের তখন আজকে প্রথম উদ্বোধন, আজকে যতটা হবে আবার পরবর্তী যে অঞ্চলে হবে সেটা 16-12, সেখানে আবার কিছু নথিভুক্ত করে অনেক হয়তো ঠিকমতো জানতে পারিনি, তারা জানতে পারলে সঠিক কী কাগজপত্র অবস্থা জানতে পারিনি, আমরা সেটা প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করাবো এবং আমরা পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যেকটা মানে বুকে আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের সতর্ক করাবো যাতে তারা এই পরিষেবা অংশগ্রহণ করতে পারে। কতটা লাভ হবে জনগণের? জনগণের লাভ বলে 100% লাভ হবে আশা করি, মানে এভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প ভারতবর্ষের কোথাও নেই, সেটা মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের যে স্বাস্থ্যসাথী প্রকল্পে চালু করলেন এটা ভারতবর্ষের কোনো রাজ্য এই ধরনের প্রকল্প চালু করতে পারেননি। তোমার কৃষক বন্ধু আমাদের যে অবস্থায় আছে তাতে ভারতবর্ষের এখন কৃষক বন্ধু কম, অন্য রাজ্যে আছে, কেন্দ্র সরকার যে প্রকল্পটি চালু করেছে তাতে মানুষ নাম নথিভুক্ত করতে পারছে না, আর স্বাস্থ্যসাথী আমাদের বর্তমান সরকার যে আজ থেকে 3 বছর আগে থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল তাতে কিছু রেস্ট্রিকশন ছিল, কিছু পরিবার বাদ যেত, কিছু মানুষ বাদ যেত, কিন্তু এবারে 100% আর যত পরিবারের যত মানুষ আছে তারা খাদ্যসাথী প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসাথী হবে। এবং আমাদের সরকার বর্তমান যে কোভিড-19 বলেছিল যে দিনের 2021 পর্যন্ত বিনা পয়সার খাদ্যসাথী প্রকল্পে তারা অনুদান পাবে, তা ঘোষণা করে দিয়েছেন অনেক আগে, ওদের মধ্যে সারা পড়বে এবং মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা বিভাগে যাদের যাটা প্রয়োজন তারা নাম নথিভুক্ত করবে না। এটা অসম্ভব।